সবুজে মোড়া পাহাড়ি পথে বহু টানেল নদী ব্রিজ পেরিয়ে এক অসাধারণ রেলযাত্রা, যার সাক্ষী হতে যেতে হবে উত্তর পূর্ব ভারতে। আর এ পথেই আসামের একমাত্র হিল স্টেশন হাফলং, আর তার পাশেই রহস্যে মোড়া জাতিঙ্গা ভ্যালি, যার সাথে জড়িয়ে পাখিদের আত্মহত্যার এক অজানা কাহিনী, যা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। লামডিং ছাড়াতেই শুরু হলো পাহাড় চড়া। উষার কিরণ প্রতিভাত হচ্ছে সবুজ পাহাড় জঙ্গলে। ডাবল ইঞ্জিন লাগিয়ে কু ঝিকঝিক শব্দে একে বেঁকে পাহাড়ে চড়ছে গুয়াহাটি শিলচর প্যাসেঞ্জার। আসামের হোজাই জেলা ছেড়ে ট্রেন প্রবেশ করল পার্বত্য জেলা ডিমা হাসাওয়ে। লামডিংয়ের পর ট্রেন থামল হাতিখালি স্টেশনে, এরপর দিবালং, লাংটিং, সবুজ প্রকৃতির মাঝে ছোট ছোট স্টেশন। পার হলাম একটা পাহাড়ি নদীর ওপর ব্রিজ, এরপর ঠিক পাহাড়ের গায়ে একটা স্টেশন মুপা। শুরু হলো টানেল পেরোনো, নিকশ কালো গহ্বরে ঢুকে পড়ল ট্রেন। পাহাড় ভেদ করে টানেল থেকে বেরিয়েই পাহাড়ি ঝোড়ার ওপর ব্রিজ। পরের স্টেশন মাইবাগ। আগের দিন রাতে গুয়াহাটি থেকে ছাড়া ট্রেন লামডিং পৌঁছেছিল ভোর 5টায়। লামডিং থেকে বদরপুর, এই 170 কিলোমিটার পাহাড়ি রেলপথ ভারতীয় রেলের অন্যতম সুন্দর ব্রডগেজ রেল লাইন। আমাদের আজকের যাত্রা অবশ্য অর্ধেক পথ নিউ হাফলং স্টেশন অবধি। ট্রেন ঢুকল দাউটুহাজা স্টেশনে। কয়েক বছর হলো মিটার গেজ থেকে ব্রডগেজ হয়েছে এই লাইন। এখন শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সরাসরি চলে আসে এই রেলপথে, হাফলং হয়ে শিলচর ও আগরতলা অবধি। দুপাশে ঘন সবুজ পাহাড় জঙ্গল, একে বেঁকে সরীসৃপের মতো পাহাড় চড়ছে ট্রেন। রেলপথের পাশে কখনো একফালি পাহাড়ি উপত্যকা, কোথাও বা খাদ, কদাচিৎ দু একটা ছোট ছোট গ্রাম পাহাড়ের গায়ে, পাহাড়ের নিচে কোথাও সুপারি গাছের সারি। গাড়িতে যেমন পাহাড় চড়ার সময় দেখা যায় নিচে ফেলে আসা পাকদণ্ডী পথ, ঠিক তেমনই রেলযাত্রায় কখনো চোখে পড়ছে নিচ থেকে উঠে আসা আঁকা বাঁকা রেল লাইন। এ পথের সৌন্দর্য ভাইজ্যাক আরাকু রেলপথের চেয়ে কোনো অংশে কম তো নয়, বরং আরও মনোরম। অসাধারণ প্রাকৃতিক শোভা দেখতে দেখতে একের পর এক টানেল পেরোনো। এই রেলযাত্রার সাক্ষী হওয়াটা ছিল এবারের উত্তর পূর্বে বেড়ানোর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। ডিমা হাসাও জেলার পরের স্টেশন ফাইডিং। রেলপথের ধারে সবুজ পাহাড়ের গায়ে ফুটে থাকা শরতের কাশফুলের সারি প্রায় পুরো পথটা জুড়ে। পঞ্চমীর সকালে দেবীপক্ষের আগমন জানান দিচ্ছে পাহাড়েও। হঠাৎ দেখলে মনে হয় যেন পাহাড়ে বরফ পড়েছে। মাহর স্টেশন ছাড়িয়ে আরেকবার টানেল ফেলে দূরে নীল পাহাড়ের মাথায় সাদা মেঘের জটা। 8 নম্বর টানেল পেরিয়ে এবার মিগ্রেন দিশা স্টেশন। সেটা ছাড়িয়ে একটি লুপ ও দায়াং নদীর ওপর আইকনিক রেল ব্রিজ। Thank you.
এই ব্রিজ পেরিয়েই সকাল 9টা নাগাদ ট্রেন পৌঁছলো নিউ হাফলং স্টেশনে। পাহাড়ের কোলে ছবির মতো কি সুন্দর একটা রেল স্টেশন। অনেক টানেল নদী ব্রিজ পেরিয়ে পঞ্চমীর দিন প্রভাতের এক স্মরণীয় ট্রেন যাত্রার পর আরেক ভালো লাগার জগতে যেন পৌঁছে গেছি। নিউ হাফলং স্টেশন থেকে শৈলশহর হাফলং এর দূরত্ব 7.5 কিলোমিটার। স্টেশনের ঠিক পাশ দিয়ে উঠে গেছে খাড়াই রাস্তা। অটোতে চড়ে সবুজ পাহাড়ে চড়াই বেয়ে পাকদণ্ডি পথে আধ ঘন্টায় পৌঁছে গেলাম হাফলং শহরে। ৩৩০০ ফুট উচ্চতায় সবুজে ছাওয়া সুন্দর শান্ত ছিমছাম একটা শৈলশহর। ছোট একটা লেকের পাশ দিয়ে চড়াই উঠে পৌঁছালাম আমাদের থাকার জায়গা নস্টিং গেস্ট হাউসে। নিরিবিলি পরিবেশে বাগান ঘেরা দোতলা বাড়ি, একতলায় পাশাপাশি তিনটি ঘর আমাদের জন্য বরাদ্দ, তোফা ব্যবস্থা। কম্পাউন্ডের পিছন দিকে দেখা যায় পাহাড়ের সুন্দর দৃশ্য। বেরিয়ে পড়লাম পায়ে পায়ে, সামান্য চড়াই উতরাই নিরিবিলি পাহাড়ি রাস্তা, একটি লেকের পাশ দিয়ে চললাম এখানকার মেন মার্কেটে। দুপুরে লাঞ্চ সেরে গেস্ট হাউসের নিজস্ব গাড়িতে বেরিয়ে পড়লাম হাফলং ও আশেপাশের দ্রষ্টব্যগুলো দেখার সাইট সিং টুরে। প্রথম গন্তব্য হাফলং ভিউ পয়েন্ট, শহরের সর্বোচ্চ স্থান। উপর থেকে সমগ্র হাফলং শহর ও চারপাশের পাহাড় উপত্যকার অসাধারণ এক ভিউ, সবুজের নানান শেড পাহাড়ে। পাহাড়ের কোলে সুন্দর সুন্দর বাড়ি, শহরের দুটি লেক, রাস্তাঘাট, স্কুল, চার্চ, পাশাপাশি আছে মন্দির, এমনকি একটি মসজিদও। ডিমাহা সাউ তথা পূর্বতন নর্থ কাছাড় জেলার সদর হাফলং। উপজাতি অধ্যুষিত হাফলংয়ের জনসংখ্যার একটা বড় অংশ বাঙালি। এক অদ্ভুত শান্ত দূষণমুক্ত পরিবেশ। এখনও তেমন পর্যটকের ভিড় নেই উত্তর পূর্বের এমন সুন্দর হিল স্টেশনে। এরপর চললাম দুর্গাস্থানে। শহরের এক কিনারে নির্জন পরিবেশে গাড়ির রাস্তা থেকে কিছুটা নেমে দুর্গা মন্দির, মূলত নেপালিদের মন্দির এটি। পরদিন ষষ্ঠী, তাই চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। এখান থেকে পাহাড় ও নিচের উপত্যকার দারুণ দৃশ্য। এবার অন্যতম দ্রষ্টব্য সার্কিট হাউস। হাফলং এর সেরা ভিউ এখান থেকে। অনেক নিচে সবুজ পাহাড়ের প্রেক্ষাপটে আইকনিক রেল ব্রিজটি, যেটা পেরিয়ে ট্রেন পৌঁছয় নিউ হাফলং স্টেশনে। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা দায়াং নদী। স্টেশনের কাছাকাছি পথের পাশে পড়ল আব্রাহাম ভিউ পয়েন্ট। নীলাকাশের নিচে সবুজ পাহাড় ও একফালি উপত্যকার দারুণ দৃশ্য দেখে মোহিত হয়ে যেতে হয়। অনেক নিচে একটা নদী, খাদের ট্রেন লাইন, শোনা যাচ্ছে ট্রেনের হুইসল। এখান থেকেও নিচে একপাশে চোখে পড়ে ওই দায়াং নদীর উপর রেল ব্রিজটা। এবার হাফলং শহর ছেড়ে 8 কিলোমিটার দূরে জাতিঙ্গার পথে পাড়ি দিল গাড়ি, স্টেশনের উপর দিয়ে পথ জাতিঙ্গা ভ্যালি। প্রথমে চললাম এখানকার নব আকর্ষণ এথনিক ভিলেজ পার্ক। চারিদিকে পাহাড়ের মাঝে উপত্যকায় নির্মিত এই এথনিক ভিলেজে আছে ডিমাহাসাও জেলার বসবাসকারী উপজাতিদের গ্রামের মডেল। আসামের এই পার্বত্য জেলার 71% মানুষই উপজাতি গোষ্ঠীর।
ডিমাসা কাছারি, কার্বি, জেমেনাগা, কুকি, বিয়াটে, হাসি নার্স বিভিন্ন উপজাতিদের স্বতন্ত্র ঐতিহ্য, ঘর বানানোর পদ্ধতি ও জীবনযাত্রা তুলে ধরা হয়েছে পর্যটকদের জন্য এই ভিলেজ পার্কে। এবার জাতিঙ্গার বিখ্যাত বার্ড ওয়াচিং সেন্টার, মনোমুগ্ধকর জাতিঙ্গা ভ্যালি, রহস্যে মোড়া। জাতিঙ্গায় জড়িয়ে আছে পাখিদের আত্মহত্যার এক অজানা রহস্য কাহিনী। বর্ষা শেষের মাসগুলিতে চাঁদহীন কুয়াশা ঢাকা সন্ধ্যায় কখনো কখনো দেখা যায় শয়ে শয়ে পাখি উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে যেন আত্মহত্যা করছে। অবশ্য পক্ষী বিশারদেরা গবেষণা করে মতামত দিয়েছেন যে কুয়াশা ও প্রবল হাওয়ায় বিভ্রান্ত হয়ে পাখিরা উপর থেকে নিচে নামতে থাকে আলোর দিকে আকৃষ্ট হয়ে। একটা মত অনুযায়ী এই নামার সময় স্থানীয় উপজাতি মানুষদের বাসে আঘাতপ্রাপ্ত হয় পাখিরা, আর তাতেই মনে হয় যেন পাখিরা আত্মহত্যা করছে। তবে ইদানিং স্থানীয়দের সচেতনতা বেড়েছে, পাখিদের আত্মহত্যার মর্মান্তিক ঘটনা আজকাল আর খুব একটা ঘটে না। জাতিঙ্গা দর্শন সেরে শেষ বিকেলে হাফলংয়ের আরেকটি ভিউ পয়েন্টে, স্থানীয়রা বলে গ্যালারি, পড়ন্ত আলোয় নিচের শহরের আরেকাংশ। খাদের ধারের বেঞ্চিতে বসে চা পান করতে করতে নিচের শহরের বাড়িঘর, চার্চ ও দূরের পাহাড় পড়ন্ত আলোয় দেখতে বেশ ভালো লাগছিল। ভীষণ সুন্দর এই হাফলং, আসামের একমাত্র হিল স্টেশন। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো হাফলংয়ে। পরদিন সকাল থেকেই আবার শান্ত নিরিবিলি পরিবেশে ঘুরে বেড়ানো, পায়ে পায়ে পৌঁছে গেলাম হাফলংয়ের প্রধান লেকটিতে। লেকের মাঝে হ্যাঙ্গিং ব্রিজ, দুলতে দুলতে ব্রিজ পেরিয়ে ওপারে গিয়ে লেকের পাড়ে বেঞ্চিতে নিভৃতে বসে সময় কাটানো, কোথাও এতটুকু কোলাহল নেই। লেকের ধারের গাছগুলিতে শুধুই পাখির ডাক, কখনো বা ঝিঝির একটানা ডাকের ঘণ্টার ধ্বনি, পিছনে পাহাড়ের ধাপে রক গার্ডেন। হাফলংয়ের সৌন্দর্য ও স্নিগ্ধতা উপভোগ করে এবার বিদায় জানানোর পালা। নামার সময় উপর থেকে স্টেশনের একটা বার্ডস আই ভিউ। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শিয়ালদা তথা গুয়াহাটি থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, গুয়াহাটি না ফিরে এই ট্রেনেই এদিনের গন্তব্য উল্টো দিকের পথে আগরতলা। দুপুরবেলা ছাতার নিচে নানান খাবারের পসরা সাজিয়ে বসে উপজাতি মানুষজন, রেলের ওভারব্রিজের ওপর থেকে অতি সুন্দর স্টেশনের দৃশ্য, সবুজ পাহাড়ের প্রেক্ষাপটে প্ল্যাটফর্মের ওপর রঙিন ছাতার শাড়ি। এখানেই কিন্তু শেষ নয়, এবার আসামের লামডিং বদরপুর পাহাড়ি রেলপথের বাকি অংশ ভ্রমণ যে বাকি। নিউ হাফলং স্টেশন ছাড়িয়েই লাগোয়া বিশাল টানেল, 3.2 কিলোমিটার দীর্ঘ টানেলটি এই রেলপথের দীর্ঘতম। টানেলের ওপরে হাফলং জাতিঙ্গা রোড। টানেল থেকে বেরিয়ে এক ছবির মতো উপত্যকা, জাতিঙ্গা ভ্যালি, জাতিঙ্গা নদী সঙ্গী হল, একে বেঁকে চলেছে রেল লাইনের পাশ দিয়ে।
অনেক টানেল নদী ব্রিজ পেরোনো আরেকবার। এই পার্বত্য রেলপথের মোট ২৪টি টানেলের মধ্যে ১৬টি পড়ে হাফলং বদরপুর এই সেকশনে। আগের দিন সকালে লামডিং হাফলং অংশে রেলযাত্রা যতটা মনোমুগ্ধকর ছিল, হাফলং বদরপুর অংশটা ততোধিক সুন্দর। কখনো নদীকে নিচে রেখে পার বরাবর, কখনো বা নদীর উপর ব্রিজ পার হয়ে। কেমন লাগলো এমন এক অফবিট হিল স্টেশন হাফলং ও সেখানে পৌঁছানোর এক অপূর্ব পাহাড়ি রেলযাত্রার ভিডিওটি, কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধীরে ধীরে উত্তরায়ে পাহাড় থেকে নামতে থাকলো ট্রেন। ২৪ নম্বর টানেলটি পার হবার পর পাহাড় থেকে সমতলে নেমে এলো ট্রেন। পাহাড়ের পাদদেশে এবার চা বাগান। ডিমা হাসাও ছেড়ে ট্রেন ঢুকলো আসামের বাঙালি অধ্যুষিত বরাক ভ্যালির কাছার জেলায়। বরাক নদীর ওপর ব্রিজ পেরিয়ে ট্রেন অবশেষে থামলো বদরপুর স্টেশনে। তারপর হাফলং ও পার্বত্য রেলপথের অসাধারণ অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আসাম ছেড়ে সীমা পার হয়ে এগিয়ে চলা ত্রিপুরার দিকে। পরের কোনো ভিডিওয়ে থাকবে ত্রিপুরা ভ্রমণের বৃত্তান্ত। এমন আরও ট্রাভেল ভিডিওর জন্য সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্র্যাভেলিক।